قد عظمت فللأمجاد بَنِيهَا ومن يسعى إلى العليا سيدركها بما فيها ويبني ما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন পবিত্র ماہ রমজানুল মোবারকের দ্বিতীয় দশকে মাখফিরাতের দিনগুলো আমরা অতিবাহিত করছি আজকে আমরা আলোচনা করব ফজায়েলে রমজানে রমজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাওলানা মুফতি লুৎফর রহমান قاسمی আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক সেই সঙ্গে আরো উপস্থিত আছেন মাওলানা রফিক আহমদ রেফাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকের এই ফজায়েলের রামাদান অনুষ্ঠানে আপনাদের সম্মুখে যে দৃষ্টি আমি পেশ করতে যাচ্ছি রাহমতের দশ দিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আমরা এখন অসত মাথন মাথের দিনগুলিতে চলে আসছি একটি গোটা রসুল করিম সল্লাহ সাল্লামের উম্মত হিসাবে যেহেতু মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পেগম্বর ছিলেন রসুল ছিলেন এই হিসাবে আল্লাহ রব্বাল আলমিন ওনার উম্মদদেরকেও কিছু জিনিস এমন দান করেছেন যেগুলি অন্য কোনো উম্মতকে আল্লাহ রব্বাল্লা আলমিন দেন নাই অন্য কোনো নবীদেরকেও দেন নাই যেন আজকে যে হাদিসটি আপনাদের সামনে আমি বলতে চাই এটা মোসনাদে আহমদের মধ্যে দ্বিতীয় ভলিউমের দুইশো বিরানব্বই নম্বর হাদিস এবং আত্মার রিব ও তার হিবের দ্বিতীয় ভলিউম ফিফটি সিক্স নম্বর হাদিসে রসুল করিম সাহসলামের কাছ থেকে হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালহ বর্ণনা করতেছেন যে কালা রসুল উল্লাহ আলাইহি আলহি ওসাল্লাম ওয়তিয়ত উম্মতি খামসুখ সালিন ফিরমাদান আল্লাহ রবুল আলামিন এই মাহের মাদান উপলক্ষে রসুল বলতেছেন আমার উম্মতকে পাঁচটি জিনিস দান করেছেন বিশেষভাবে বিশেষ পাঁচটি জিনিস দান করেছেন লাম তো তাহা উম্ যেটা অন্য কোন উম্মতকে আল্লাহ দান করেন নাই সুবহান রমজানের সুবহান ফজিলত গুরুত্ব কতটা বেশি তো এর মধ্যে প্রথমটি বলতেছেন যে হলো পারফর্মেস সাইম আতিআব আনন্দ হিমাদু হেলমিস্ক সারাদিন উপবাস থাকার কারণে মুখের মধ্যে একটা স্মেল অনুভব হয় অনেকে দুর্গন্ধ বলে অন্ত এই এই যে স্মেল যে এটা সম্পর্কে রাসূল বলেন যে এই স্মেলটা এই গন্ধটা আল্লাহর কাছে মিস্কের চেয়েও বেশি দামি মূল্যবান মিস্ক আম্বর এর চেয়ে আরো বেশি প্রিয় মিস্ক কি মিসক এক ধরনের खुशबू যেটা জান্নাতে खुशबू আচ্ছা যে खुशबूটা জান্নাতিরা পাবে আর ওই মিস্কের কথাই বলা হইতেছে যে এই মিসক জান্নাতুল ফিরদাউসের মধ্যে লাগানো হয়েছে মেস্ক দ্বারা যে জান্নাতুল ফিরদাউস তৈরি করা হয়েছে একটা স্মেল পাঁচশো বছরের দূরত্ব থেকে যেটা স্মেল পাওয়া যায় এরকম একটা মানে খুশবুর সাথে তুলনা করা হইতেছে রোজাদারের মুখের এই গন্ধটাকে এখানে একটা প্রসঙ্গ আসতে পারে যে এখানে আপনি নিয়ে আসছেন যে রোজাদারের উপবাসের কারণে কুদার কারণে মুখে একটা গন্ধ আসে এই গন্ধটা আল্লাহ রব্বুল আলমের কাছে অতি প্রিয় এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার করতে পারি যে অনেকে মিসওয়াক না করে ব্রাশ না করে এই মুখের গন্ধটা রাখতে চায় এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিকোণ কী এটা যেহেতু প্রাসঙ্গিক আমার বলতে হয় জি আমি বলতে চাচ্ছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যে আল্লাহর সুল সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে আসছে আয়েশা আজ আল্লাহ থেকে হাদিস আসছে কাল আর সুল আল্লাহ সল্লাম মিন খাইরি খিসালিন আস মিন খাইরি খিসালিন সাইয়া শেওয়াকু যে রোজাদারদের সবচেয়ে বেস্ট আমল হলো মিসওয়াক করা রোজাদারদের উত্তম আমল কোন আমলটি উত্তম এটা আয়সার জিল্লাম বলছেন রসুল ইসলাম বলেছেন মিন খাইরি খিসালি সাইম সিওয়াকু এই রোজাদারদের উত্তম আমল হল মিসওয়াক করা হাদিসটা এমনি মাঝে আসছে ষোলোশো সাতাত্তর নম্বর হাদিস এখান থেকে আমরা পেলাম যে মিসওয়াক করাটা রোজাদারের একটা সুন্নত এবং উত্তম আমল সুতরাং মিসওয়াক না করার কোনো কারণ এখানে নেই দ্বিতীয় কথাটা যেখানে পরিষ্কার করতে হয় আবদুল্লাহ ইবনে আমির ইবনে রবি আন আবিহি হাদিসটা বর্ণনা করেছেন রাইতুল নবী আসলাম মালা উহসি এটা সৌকু হুয়া সাইমুন আমি রসুল ইসলামকে কতবারে দেখছি রমজানে উনি রোজা অবস্থায় মিসওয়াক করেছেন যে রমজানের রোজা মানে মিসওয়াক করা মিসওয়াক আগের জমানায় ছিল এখন অনেকে মিসওয়াকের পরিধে টুথব্রাশ করে মুফতিয়ানে কেরাম বর্তমান জমানার মুফতিয়ানরা ফতুয়া দিয়েছেন যেহেতু মিসওয়াক করা এলাও আছে সুতরাং টুথব্রাশ করাও এলাউ আছে এটা হলো মুখের গন্ধ দূর করা এটা হলো বুকের পেটের গন্ধ দুই জিনিস কুদার কারণে একটা গন্ধ আসার মুখের গন্ধ মুখের গন্ধের কথা এখানে বলা হয় নাই কুদার কারণে যে গন্ধটা সেই গন্ধের কথা একটা ভুল ধারণা আমাদের অনেকের মধ্যে ছিল এটা যে রমজান অবস্থায় রোজা অবস্থায় মুখে কোনো ধরনের ব্রাশ করা যাবে না মিসওয়াক করা যাবে না দাঁত ক্লিন

এবং দ্বিতীয় ফজিলত হইল ফিরিস্তারা রোজাদারদেরকে রোজাদারের জন্য ইস্তেফার করতে থাকেন ইফতার পর্যন্ত সারাদিন থেকে নিয়ে ইফতার পর্যন্ত তাদের জন্য শুধু দোয়াই করতে থাকেন ফিরতের দোয়া ইস্তেফার ইস্তেকবার এদিকে রোজাদাররা ইস্তেফার করবে আর ওইদিকে তাদের জন্য ফরেস্তারা যাদের যারা পুত্র পবিত্র যাদের জবানটা একদম

আমিনটা ফেরেস্তার আমিনের সাথে মিলে যাবে ফেরেস্তারা ইস্তেকবার করতেছে আল্লাহর কাছে বান্দার জন্য দোয়া করতেছে ফেরেস্তার আমিন বলতেছে সাথে বান্দাও আমিন বলতেছে যার আমিনটা ফেরেস্তার আমিনের সাথে মিশে যাবে গুফির আল্লাহ মা তাকাদ্দাম আমিন জামি তার পিছনের জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবে খুব ফজিলতের হাদিস ছিলাম আমরা ছোট্ট একটি বিরতি দিতে যাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা শুনছিলাম যে একজন রোজাদারের মুখের যে স্মেল সে যদি পরিষ্কার অবস্থায় থাকে ব্রাশ এবং মিসওয়াক করে নিশ্চয়ই সে স্মেলটি আল্লাহর কাছে অনেক অনেক গুণে প্রিয় যাচ্ছি ছোট্ট বিরতিতে এসে এ বিষয়ে আরো তথ্য শুনবো ইনশাআল্লাহ ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা ফিরছি আলোচনায় ফাজাইল রমজান অনুষ্ঠানে আদিসের যে অংশটি থেকে আপনি বলছিলেন জি বলছিলাম যে ফার্স্টটি নেয়ামত যেটার কথা রসুল করিম সালাম বললেন এর মধ্যে দুইটি আমি আপনাদের সামনে উল্লেখ করেছি যে একটা হলো মুখের স্মেল যে দুর্গন্ধ এবং দ্বিতীয়টা হলো ফেরেস্তারা দোয়া করেন তিন নম্বর ফাজাইল যেটা এটা আমি একটু বলি ওয়াইজাইরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু এই প্রতিদিন রমজানের জান্নাতকে সাজান সাজসজ্জায় একদম সজ্জিত করে তোলেন জান্নাতকে সাজান কার জন্য এই রোজাদারদের জন্য এটা রোজাদারদের জন্য বিরাট একটা গিফট একটা নিয়মত আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই রোজাদারদের উদ্দেশ্যে জান্নাত ডেকোরেশন করেন বিভিন্ন রঙে রঙ্গিন করে বিভিন্ন কালারে কালার বানিয়ে এই মুখ রুজাদের জন্য জ্যান্নাতকে সাজান তারপর আল্লাহ কী বলেন দেখেন সুম্মাইয়া কুলু ইউ সি কু ইবা দিয়া সাল এ হুন আই ইউল ইলাই আল্লাহ বোলা আলামিন বলেন যে আমি আশা করতেছি আমার বান্দারা কতক্ষণ না তাদের কষ্ট যে ত্যাগ এইগুলো সব বাদ দিয়ে সমস্ত যে কষ্ট এগুলো বাদ দিয়ে আমার কাছে চলে আসবে আমি অপেক্ষায় আছি কখন আমার কাছে চলে আসবে যে আল্লাহ রব্বাল আলমিন তামান্না করেন বা বান্দারা রোজাদাররা আল্লাহর কাছে কখন ফিরে যাবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন তারপরে আরেকটি নিয়ামত হলো সফাদু ফিহি মারাদাতাতু সয়তিন সমস্ত দুষ্ট প্রকৃতির জিন শায়তানদেরকে বন্দী করা হয়

ওনাস শুধু মানুষ দিবেন মানে শয়তান থেকে হয় না মানুষের মধ্যেও কিছু শয়তান রয়েছে যারা শয়তানি খাসলত করতে করতে এমনভাবে ওদের চরিত্র হয়েছে যে ওরা আমার শয়তান হয়ে গেছে শয়তান যখন রিটায়ার করে ওই মানুষগুলি শয়তানি কাজ করে সুতরাং শুধু আমরা বাব্য শয়তান বন্দী হয়েছে কাজ হবে না দুষ্ট প্রকৃতির মানুষ যারা রয়েছে এই সমস্ত মানুষগুলি গোনার কাজ করে যে এই যে দুষ্ট প্রকৃতি শুধু শয়তানের মধ্যে সীমাবদ্ধ না মানুষের মধ্যেও রয়েছে অভ্যাসগতভাবে একটা জিনিস আছে মনে করেন শয়তানের শয়তানি কাজগুলি যদি একটু বেশি বেশি এগারোটা মাস যদি করা হয়

ওই আগের যে ধাক্কা ছিল ধাক্কাই চলতে চলতে ঠিক তো ধরুন একটা গাড়ি যখন আপনি লং ডিস্টেনেশনে যাবেন তখন একটা গাড়ি ফুয়েল ভর্তি করবেন ফুয়েল ভর্তি করার কারণে আপনার ডিস্টেনেশন গিয়ে পৌঁছবেন এই এই রমজান হলো আমাদের জন্য ইমানই ফুয়েল ভর্তি করা আমাদের ইমানকে তাজা করা ঈমানকে মজবুত করা আমরা যদি ইমানই ফুয়েল না বলি তাহলে এই গুনার কাজ আমাদেরকে আবার আমাদের অভ্যাসের কারণে চলে আসবে তো যে হাদিসটি অনেক দীর্ঘ একটা হাদিস আপনি বর্ণনা করছেন এর সারাংশটা যদি খুব সংক্ষিপ্ত জি এই সারাংশটা বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ বৈশিষ্ট্য রেখেছে যেভাবে প্রতিটা উম্মতের কিছু বৈশিষ্ট্য রয়েছে উম্মতে

ফেরেস্তারা দুর্গা রোজাদারদের জন্য ইস্তেক পার করে তৃতীয় হলো আল্লাহ রবুল্লা আলম জান্নাতকে সাজিয়ে রাখেন চতুর্থ হলো দুষ্ট প্রকৃতির শয়তানদেরকে বন্দি করেন পঞ্চম হলো যে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিতে আল্লাহ রবুল্লাহ আলামিন সমস্ত বান্দাদেরকে মাফি দেন এই রাত্রির নাম লাইলাতুল কদর এটা হলো বিশেষ উন্মতে মোহাম্মদের বিশেষ বৈশিষ্ট্য জি তে এই এই আমি হাদিসের অংশ সম্মিলিত সবাই কত বৈশিষ্ট্য আছে কিন্তু ও

বান্দা আল্লাহর হুকুম কাজ শেষ করেছে সাথে সাথে আল্লাহ মজদুরে তার মজুরিটা দিয়ে দেয় অর্থাৎ সে যেটা প্রাপ্য হয়েছে সারাদিন এটা তাকে আল্লাহ দেয় পাঁচ নম্বর গিফটটা হলো নেমটটা হলো শুধু সবাই কদর না পাঁচ নম্বর প্রতিটা রাত্রিতে আল্লাহ রব আলমিন বান্দার প্রাপ্য দিয়ে থাকেন প্রতিটা রাত্রিতে বন্দাকে গুণা মাফ গুণা থেকে মাফ করে এই রাতটা মানে কোন টাইমটা একটু যদি আর একটু দর্শকদের একটু ব্যাখ্যা দিয়ে বুঝি এখানে আখিরের লাইলাতে শেষ রাতের কথা বলা হয়েছে এই হাদিসে কিন্তু আর অন্য হাদিসের মধ্যে আসে যে ইফতারের সময় ধর আমরা শুনছিলাম যে এই রাতের শেষ ভাগে দিন গিয়ে যখন রাত শুরু হয় আর এই রাতের শুরুতে আমরা ইফতার তারপর সালাতুলশা সালাতু তারাবি মধ্যরাতের পরে সালাতু সাহারি এই সময়টা যেন আমরা মিস না করি প্রতিদিন যদি সালাত করি সাহারি গ্রহণ করি একটু আল্লাহ পাকের জিকির করি দরুদ শরীফ পাঠ করি নিশ্চয়ই আল্লাহ পাকরা আল আলামিন আমাদের এই পবিত্র মা রমজানের প্রতিটা ফজিলত আমাদেরকে নসিব করবে না আমিন আজকে আমরা এই পর্যায়ে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকিল ومن يسعى الى العليا سيدركها بما فيها ويبني مجده جدلا فروح الفذ يعليها